ওয়াও, এবার নিজের জন্মদিন পালন করে সেই জন্মদিনে আবার শাকিব খানের গানে ডান্স করলেন অপবিশ্বাস। সকল অভিমান মান অভিমান ভুলেই অবশেষে জন্মদিনের কেক কাটলেন অপবিশ্বাস। দর্শক, গত কদিন ধরেই অপবিশ্বাসের জন্মদিন নিয়ে চলছে অনেক আলোচনা সমালোচনা। তবে গতকালকেই কিন্তু অপবিশ্বাস জানিয়েছিলেন যে তার জন্মদিন সে কখনো কেক কাটবেন না, তিনি নিজে আয়োজন করে কেক কাটবেন না। আমি কাটবো না ডিসাইড করেছি, ওই দিন থেকে আমি আমার বার্থডে কেক কাটবো না। কিন্তু অবশেষে তিনি নিজে আয়োজন না করলেও তার ভক্ত এবং ফ্যান ফলোয়ারদের কারণেই অপবিশ্বাস কেক কেটেছেন। যদিও তিনি নিজে আয়োজন করেননি, এটি করেছেন তার পাশের বন্ধুরা, যার কারণেই কেক কেটে শাকিব খানের প্রিয়তমা গানের একটি ঈদ মোবারক গানের মধ্যেই নেচেছেন। মন খুলেই যেন হে ডান্স করছেন অপবিশ্বাস এবং তার কোরিওগ্রাফার। সত্যি অপবিশ্বাসকে দেখতে অসাধারণ লাগছে, এমন একটি লুক এর আগে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে। সামনে কেক রেখেছে টেবিলে। জন্মদিনে অপবিশ্বাসের এমন ভিডিও দেখে যেনই রীতিমতোই অবাক হয়েছেন অপবিশ্বাসের ফ্যান ফলোয়াররা, কেননা অপবিশ্বাসের জন্মদিন নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলেন তারা। অবশেষে সকল ঘটনার সকল কথার অবসান ঘটিয়ে জন্মদিনের কেক কেটে নাচলেন আবার শাকিব খানের গানে, সেটা যেন অবাক করে দিয়েছে শাকিব খান ভক্তদেরও। সো ভিউয়ার্স, অপবিশ্বাসের আজকে জন্মদিন, আর অপবিশ্বাসের জন্মদিন উপলক্ষে আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।